দুটি মামলায় প্রধান আসামি মেয়র সাদেক আবদুল্লাহ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনিপুর রহমানের সরকারি বাস ভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এক নম্বর আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদেক আবদুল্লাকে আজ বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনিপুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ইউএনও মনিবুর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রকে আসামি করে মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার দক্ষিণ আলী আশরাফ মির্জা তিনি বলেন বুধবার রাতে সরকারি বাস ভবনে হামলা ভাঙচুরের অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিবুর রহমান বাদী হয়ে আঠাশ জনের নামে ও অজ্ঞাত সত্তর থেকে আশি জনকে আসামি করে মামলা দায়ের করেছেন মামলায় আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আব্দুল্লাহকে মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশের একটি সূত্র জানায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনিবুর রহমানের লিখিত অভিযোগ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় আসেন কয়েকজন ম্যাজিস্ট্রেট এরপর লিখিত অভিযোগটি আইনগত বিভিন্ন প্রক্রিয়া শেষে এজহার হিসাবে নথিভুক্ত করা হয় মামলায় মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ ছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের আঠাশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া সত্তর থেকে আশি জন ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয় এর আগে বুধবার আঠারোই আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড ব্যানার ফেস্টোন উচ্ছেদ করতে অভিযান চালান বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযান চালাতে বলেন কিন্তু সেটি না মেনে ইউএনওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি কর্পোরেশন কর্মী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা ইউএনওর বাস ভবনে হামলা চালান এ সময় ওর নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম